সকাল সকাল উঠে মাথায় একটা মেহেদির হেয়ার প্যাক ব্যবহার করে ফেলেছি যেটা কিনা চুল পড়া বন্ধ করতে অনেক বেশি কার্যকর এবং এই হেয়ার প্যাকটা কিন্তু চুল সিল্কি সফট করার পাশাপাশি সব থেকে বেশি কাজ করবে চুল পড়াটা বন্ধ করতে এবং রেগুলার এই হেয়ার প্যাকটা ব্যবহার করলে কিন্তু মাথা ঠান্ডা থাকবে খুশকি দূর হবে এবং চুলের গোড়া মজবুত হবে আর আমরা তো সবাই জানি মেহেদির হেয়ার প্যাক আমাদের চুলের জন্য কতটা বেশি উপকারী তো আমাদের বালকনের গাছটা অনেক ছোট কিন্তু ছোট হলেও এই গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে মেহেদি পাতা পাওয়া যায় আর যেহেতু সামনে শীত আসছে এই পাতাগুলো এমনিতেই ঝরে যেত তাই আমি এগুলো ধুয়ে ভালো করে পাটায় বেটে নিই নিয়েছি আর মেহেদি কিন্তু একটা ন্যাচারাল কালারও আপনার চুলে দিয়ে দিবে তবে সেটা কিন্তু লং লাস্টিং না তো এর মধ্যে একটা ডিম অ্যাড করবো কারণ ডিমে থাকে অনেক বেশি পরিমাণে প্রোটিন আর হচ্ছে বাসা একটা পাকা পেঁপে ছিল তো পাকা পেঁপে অল্প একটু কেটে কুচি কুচি করে ব্লেন্ড করে এর সাথে মিশিয়ে দিয়ে দিব আর পাকা পেঁপে চুলকে অনেক সফট করে সিল্কি করে আর হালকা একটু চায়ের লিকার দিয়ে আমি এই পেঁপেটাকে ব্লেন্ড করে নিব ব্লাস ব্লেন্ড করে আমি হচ্ছে ওই মিক্সচারটার মধ্যে দিয়ে ভালো করে সব কিছু স্মুথ একটা মানে প্যাক বানিয়ে নিতে হবে এটা কিন্তু একটা চুলের হেয়ার স্পা আর চুলটা চুলটার অনেক ভালো একটা খাদ্য যোগাবে অনেক পুষ্টি যোগাবে এটা কিন্তু একটা সুপার ফুড চুলের জন্য বলা যেতে পারে আমরা তো বাজার থেকে অনেক ধরনের হেয়ার প্যাগ কিনে ব্যবহার করি এই হেয়ার প্যাগটা আপনারা ব্যবহার করে দেখবেন আপনাদের চুল থেকে আপনাদের হাত সরাতে ইচ্ছা করবে না এত বেশি সফট সিল্কি হয়ে যাবে আর এই হেয়ার প্যাকটা ব্যবহার করার এক সপ্তাহ পর্যন্ত আপনি চুল আছড়িয়ে দেখবেন যে আপনার চুল পড়াটা অনেক কমে গেছে একটা দুটার বেশি চুল পড়বেই না কারণ এটা চুলের গোড়াটাকে মজবুত করে এই যে আমি যখন শুকিয়ে ফেলেছি তখন মেহেদি পাতাগুলোকে ঝেড়ে ফেলছিলাম আশা করি আজকের এই টিপসটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল এবং পেজকে ফলো এবং সাবস্ক্রাইব